লন্ডন টু কলকাতা বাস সার্ভিস বিশ্বকর এক যাত্রাপথের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে আজ জানাবো। চলুন শুরু করা যাক। বাসে করে কতখানি পথই বা পাড়ি দেওয়া সম্ভব? নিজের দেশ থেকে প্রতিবেশী দেশ কিংবা তার কোনো পাশের দেশে, তাও না হয় হলো, কিন্তু সেই বাস যাত্রা যদি হয় ডজন খানিক দেশ পাড়ি দেওয়ার জন্য, সেটা ভাবতে গেলে কপালে মৃদু ভাঁজ পড়াটা খুবই স্বাভাবিক। তেমনই এক বিস্ময়কর বাসের যাত্রা পথের বিষয়ে জানা যায় নানা পত্রিকা আর ইন্টারনেটের তথ্যের ভিত্তিতে। ইংল্যান্ডের লন্ডন থেকে ভারতের কলকাতা পর্যন্ত চলতো সেই বাস। সমান্তরাল রেখায় চিন্তা করলেও দু জায়গার মাঝে দূরত্ব দাঁড়ায় প্রায় 8,000 কিলোমিটারে। এখনকার আমলের মোলায়েম গদি আটা দূরপাল্লা বাসে করে নয়, বরং আজ থেকে প্রায় 60 বছর আগেকার বাসে চেপে এই পথ পাড়ি দিতেন যাত্রীরা। 1957 সালে এই পথে বাসে যাতায়াত শুরু করা হয় বলে জানা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন অনেক তথ্যের ভেতর কলকাতা বাস ও উইকিপিডিয়ার উল্লেখ করা তথ্য থেকে জানা যায়, অসওয়াল্ড জোসেফ গ্যারো ফিশারের তত্ত্বাবধানে চালু হওয়া বাস সার্ভিসটি সে সময় বেশ জনপ্রিয় ছিল। যে বাসটি এই দূরপাল্লায় যাত্রায় ব্যবহার করা হয় সেটার নাম ছিল ইন্ডিয়া ম্যান। 1957 সালের 15 এপ্রিল লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশন থেকে যাত্রা শুরু হয় ইন্ডিয়া ম্যানের। 20 জন যাত্রী নিয়ে প্রথম যাত্রা করে বাসটি। একই সূত্র থেকে জানা যায় প্রথম সেই যাত্রায় থাকা 20 জন যাত্রীর মাঝে 7 জন পুরো রাউন্ড ট্রিপটি সম্পন্ন করেন। বাকি যাত্রীরা লন্ডন থেকে ভারত পর্যন্ত এসে তখনকার জন্য যাত্রা বিরতি নেন। এতটা দীর্ঘ পথ বাসে চেপে পাড়ি দেওয়ার পর যাত্রা বিরতি নেবার প্রয়োজনও স্বাভাবিক। দূরত্বের দিক দিয়ে বাসের এই যাত্রাপথ যেমন বিস্ময়কর, তেমনি এর টিকিটের দামও নেহাত কম ছিল না। লন্ডন থেকে কলকাতা যেতে যাত্রীদের গুনতে হতো 85 পাউন্ড আর ফিরতি পথের ভাড়া ছিল 65 পাউন্ড। ফ্রান্স, ইতালি, যুগোস্লাভিয়া তখন এ নামেই পরিচিত ছিল। বুলগেরিয়া, তুরস্ক, ইরান এবং পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করত ইন্ডিয়া ম্যানের বাস। দিনের বেলায় বাস যাত্রা চললেও রাতের বেলায় বাস থামতো কোনো হোটেলে। হোটেল না পাওয়া গেলে যাত্রীরা প্রায় তাঁবু খাটিয়ে ঘুমানোর ব্যবস্থা। এপ্রিলের 15 তারিখ শুরু হওয়া সেই বাস কলকাতায় এসে পৌঁছায় 5ই জুন। কলকাতায় পৌঁছে বাসের ড্রাইভার এবং মালিক গ্যারো ফিশার জানান, যাত্রা পথে তিনি গড়ে 200 কিলোমিটার পথ টানা বাস চালাতেন। বাসের যাত্রীদের ভেতর যেহেতু অনেকে এখানেই যাত্রা শেষ করেছে, কাজেই নতুন যাত্রী নিয়ে তিনি শীঘ্রই রওনা হবেন। পুনরায় কলকাতা থেকে যাত্রা করে একই বছরে 2রা আগস্ট লন্ডনে পৌঁছায় ইন্ডিয়া ম্যান। যদিও যাত্রা শুরুর আগে ফিরে আসার যে দিন ধার্য করা হয়েছিল, তার থেকে 16 দিন পর লন্ডনে পৌঁছায় বাসটি। প্রতিকূল আবহাওয়া, তীক্ষ্ণ বাঁকাযুক্ত পথ, চাকা রাস্তায় কামড় বসাতে না পারার মতো পিচ্ছিল রাস্তায় পাড়ি দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি এটাও উল্লেখ করেন যে খুব শীঘ্রই পরবর্তী যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন সে। 1957 সালে পুরাতন স্টেটম্যান এবং নিউইয়র্ক টাইমস পত্রিকার এক লেখা থেকে এই তথ্যগুলি জানা যায়। একই সময় লন্ডন কলকাতা পথের আরও একটি বাসের ব্যাপারে জানতে পারা যায়। অ্যালবার্ট ট্রাভেল নামক একটি প্রতিষ্ঠান থেকে পরিচালিত এই বাস সার্ভিসে অ্যালবার্ট নামক দ্বিতীয় তলের একটি বাস ব্যবহার করা হতো। বাসটি লন্ডন থেকে কলকাতা পর্যন্ত 15 বার এবং লন্ডন থেকে সিডনি পর্যন্ত 4 বার যাতায়াত করেছিল বলে জানা যায়। ধারণা করা হয় ইংল্যান্ড থেকে বেলজিয়াম হয়ে একে একে এই বাস পাড়ি দিত জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। ইন্ডিয়াতে প্রবেশের পর সর্বশেষ গন্তব্য কলকাতায় পৌঁছানোর আগে নয়াদিল্লি, আগ্রা, এলাহাবাদ ও বেনারস হয়ে তবেই আসত এই বাসটি। যাত্রীদের কাছ থেকে পাওয়া টুকরো তথ্য আর অল্প কিছু ছবিতে উল্লেখ করে পাওয়া যায় যে এই বাস নানা টুরিস্ট স্পট ঘুরে ঘুরে গন্তব্যে এগোত। আফগান আদিবাসী, কমিউনিস্ট বুলগেরিয়া, কাস্পিয়ান সাগরের উপকূল, তুরস্কের গোল্ডেন হর্ন, নীল দানিউব,
রাইন উপত্যকা এবং খাইবার পাস দেখিয়ে ভারতে প্রবেশের পর বেনারস, গঙ্গা তীরের তাজমহল ইত্যাদি জায়গায় বিরতি দিত অ্যালবার্ট। বাজার করার জন্য থামত তেহরান, সালজবার্গ, কাবুল, ইস্তাম্বুল এবং ভিয়েনার মতো প্রসিদ্ধ স্থানগুলিতেও। অ্যালবার্টে চেপে লন্ডন থেকে কলকাতা আসতে যাত্রীদের খরচ পড়ত £145, তবে এর সাথে যুক্ত ছিল বাস সার্ভিসের অফার করা আরামদায়ক সব ব্যবস্থা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লাউঞ্জ, যেখানে বসে যাত্রীদের পথের দৃশ্য অবলোকন করা যেত আয়েস করে। ছিল স্লিপিং বাঙ্ক, যেখানে চলন্ত বাসে চাইলেও শুয়ে বা ঘুমিয়ে নেওয়া যেত ইচ্ছা অনুযায়ী। দিনে রাতের আবহাওয়া তারতম্য কিংবা প্রচণ্ড ঠান্ডার ভেতর দিয়ে যাওয়ার সময় ব্যবহার করার জন্য ছিল ফ্যান বা হিটার, পুরু কার্পেট, মোড়ানো বাস ফ্লোর আর রঙিন পর্দা। অ্যালবার্টের নিচতলায় ছিল বই পড়ার স্থান এবং খাওয়ারের স্থান, আর ওপর তলায় ছিল অবজারভেশন রুম। সেই সাথে খাবার রান্নার জন্য একটা পূর্ণ রান্নাঘর, পার্টির জন্য রেকর্ড করা গান ও রেডিও ব্যবস্থা সহ আরও অনেক কিছু। সেই সময় হিসাবে দূরপাল্লার একটি বাস হিসাবে অ্যালবার্ট সত্যিই ছিল ঘরের বাইরের ঘর। নানা প্রতিকূলতার ভেতর দিয়ে যেতে হয়েছিল অ্যালবার্টকে। বেশ কয়েক বছর টানা চলার পরে বাসটির পেছনের দিকে ক্ষতিগ্রস্ত হওয়ায় এর চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 1968 সালের মে মাসে ব্রিটিশ পর্যটক অ্যান্ডি স্টুয়ার্ট বাসটি কিনে নেন এবং নিজের মতো করে সাজিয়ে পুনরায় একই যাত্রাপথে চালু করেন। 1976 সাল পর্যন্ত লন্ডন কলকাতা পথের বাস চালু ছিল বলে তথ্য পাওয়া যায়। তৎকালীন ইরানি রাজনৈতিক পরিবর্তন, ভারত পাকিস্তানের সীমান্ত সংক্রান্ত জটিলতায় এই পথে বাস চলাচল অনিরাপদ হয়ে ওঠে, ফলে এই বাস যাত্রাপথ বন্ধ করে দেওয়া হয়। সীমান্তে এত সমস্যা না থাকলে হয়তো আজ আমরাও দেখতে পেতাম এই বাস। তো কেমন লাগলো আজকের ইতিহাস জেনে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।